এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি নতুন কালেকশন নিয়ে চলে আসলাম। আমি মোহাম্মদ আমির হোসেন, আমার সাথে আছে ইমন ভাই। তো আজকে আমরা দুই ভাই মিলে নতুন নতুন যে শাড়িগুলো আসছে, এটা হচ্ছে আপনার সিল্ক খাদির মধ্যে। এটার মধ্যে আমার দুইটা ডিজাইন আছে আর কালার আছে প্রত্যেকটাতে আপনার 60টা করে, ঠিক আছে। তো আমি ফার্স্টে আমি ব্লু কালার দিয়ে স্টার্ট করছি। এটা হচ্ছে আপনার মিনা করার মধ্যে, খুবই সুন্দর একটি শাড়ি আর অনেক সফট শাড়িটা। খাদি শাড়ি যাদের পছন্দ তারা বুঝবেন দেখলেই কত সুন্দরভাবে কাজ করা আছে। ভিতরে দেখেন আপনার মিনা করা কাজ করা আছে, দুইটা সুতার কাজ করা। এটা হচ্ছে আপনার জংলা স্টাইলের কাজ করা, আর জড়িটা কিন্তু আপনার চুলের থেকেও পাতলা, তুলোর থেকেও নরম, এত সফট মানে কি যে বলার বাইরে। আপনার ভিতরে যে আপনার মনে করেন ডিজাইনটা করা আছে মনেই হচ্ছে না, মনে হচ্ছে পুরো ফুললি প্রিন্ট, কিন্তু এটা সম্পূর্ণ বুননোট কাজ করা আছে। খুবই সফট একটা ফেব্রিক্সের মধ্যে কাজ করা সিল্ক খাদির মধ্যে। পাটটার ডিজাইনটা একটু লক্ষ্য করে দেখেন, উপরের পাটটা কিন্তু একটু আপনার শর্ট হবে আপনার টেম্পল ডিজাইনের সাথে, কিন্তু একদম ভিন্ন ডিজাইনের মধ্যে একটা স্টাইল করা আছে পাড়ের মধ্যে। আর নিচের যে পাটটা আছে, নিচের পাটটা কিন্তু হালকা একটু বড় হবে। এটা হচ্ছে আপনার একটু মিডিয়াম পাড়ের মধ্যে, খুবই সুন্দরভাবে সূর্যমুখী ফুল দিয়ে আপনার ফ্লাওয়ার ডিজাইন করা আছে, লতা পাতা স্টাইলের মধ্যে কাজ করা আছে, ফুললে আপনার গর্জিয়াস পাটটা এটা। আর শাড়ির ডিজাইনটা কিন্তু আপনার বডিতে যে ডিজাইনটা দেখতেছেন, এটা আপনার লাস্ট টু ফার্স্ট পর্যন্ত আপনি এই টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছেন, ফুললি আপনার অল ওভার গর্জিয়াস গর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছেন। দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে। এটার মধ্যে কিন্তু আপনার 60টা কালার আছে, আর এটা আমাদের একদম হট আইটেম, ঠিক আছে, একদম নতুন ভাবে চলে আসছে। মানে কি এত সুন্দরভাবে ডিজাইনগুলো মানে কি নেক্সট মানে কি করা হয়েছে। আমাদের কিন্তু আরো আপনার সিল্ক খাদি আছে, কিন্তু ওগুলোর থেকে একদম ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট কোয়ালিটির মধ্যে আবার চলে আসছে এই শাড়িগুলো। আর আঁচলটা কিন্তু আপনার রোমালি স্টাইলের আঁচল করা আছে। এই ভিতরে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে, একদম ইউনিক, কোনোটার সাথে ম্যাচিং হবে না, মানে কি আগের ডিজাইনের মধ্যে কোনোটার সাথে ম্যাচিং নেই। খুবই সুন্দরভাবে দেখেন ফ্লাওয়ার ডিজাইন কাজ করা আছে, তার মাঝে কিন্তু আপনি মিনা করা পেয়ে যাচ্ছেন। তিনটা কালার দিয়ে আপনি মিনা করা আছে, একটা পেস্ট কালার সুতা, একটা গোল্ডেন কালার সুতা, আর একটা হচ্ছে আপনার রেড কালার সুতা দিয়ে আপনার মিনা কাজ করা আছে। খুবই সুন্দর একটি আঁচল, ঠিক আছে। আর শাড়িটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে আপনার 16-70 পর্যন্ত আপনি যেই পরবে আলহামদুলিল্লাহ আপনার মনে করেন যে লাইট ওয়েট মনে হবে। এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজটা কিন্তু আপনার রানিং এ আছে। অনেকেই আপনার চাই মনে করেন যে ব্লাউজ কাটার দরকার নাই, কিন্তু অনেকে চাই আপনার ব্লাউজটা কেটে ফেলবেন, আপনাদের মর্জি। এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ঠিক আছে। ব্লাউজটা কিন্তু আপনার এক কালার থাকবে আর দুই স্লিপ, এবং ব্লাউজের পিছনে আপনার এই ডিজাইনটা পড়ে যাবে। খুবই সুন্দর একটি শাড়ি আর সফট, মানে এত সফট মানে যে বলার বাইরে। একটা খাদ্য মানে কি আপনার ভ্যানিটি ব্যাগে আপনার ভরে নিয়ে যেতে পারবেন যেখানে সেখানে, মনেই হবে না যে আপনার ব্যাগের মধ্যে শাড়িটা আছে, এত সফট আপনারা ভাঁজ করার পর বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্লাউজটা দেখাই না। এখন আমি মানে কি দ্বিতীয় নাম্বার যে ডিজাইনটা আছে, এটা হচ্ছে আপনার একটু চুন্ডি স্টাইলের টাইপের। এটা হচ্ছে আপনার চুন্ডি স্টাইলের, কালারটা হচ্ছে আপনার অনিয়ন কালার, পেঁয়াজ কালার, ডিপ পেঁয়াজ কালার যেটা বলে, মানে কি ইন্ডিয়ান পেঁয়াজের মতো কালারটা। ভিতরে দেখেন খুবই সুন্দরভাবে আপনার অ্যাঙ্গেল স্টাইলের মতো আপনার লতা পাতা কাজটা চলে গেছে, তার মাঝখানে কিন্তু আপনার বুটি বুটি স্টাইলটা আছে। ফুললি কিন্তু আপনার চুন্ডি স্টাইলের অনুসরণ করে ডিজাইনটা করা হয়েছে। খুবই সুন্দর একটি ডিজাইন, একদম আনকমন ডিজাইন। এটার মধ্যে কিন্তু আপনার 7-8 কালার পেয়ে যাচ্ছেন। আর আমি এখন তো জাস্ট আপনার দুইটা ডিজাইন দেখাইছি, এই ফ্যাব্রিক্সের মধ্যে এই কোয়ালিটির মধ্যে আমাদের কাছে আরো 10-12 কোয়ালিটি আছে, ঠিক আছে। ক্যামেরাতে আসলে কি সব ডিজাইন দেখানো যায় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সবাই বড় ভিডিও দেখতে চান না, তার জন্য ছোট ছোট করে আমরা ভিডিওগুলো দিচ্ছি। এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা, আর এটা হচ্ছে আপনার পার্টটা। পার্টটা একটু লক্ষ্য করে দেখেন, না লতা পাতা না বুটি, চুন্নি স্টাইলের যে একটা শেপ আছে ওই শেপ দিয়ে আপনার একটা কাজ করা হয়েছে। ভিতরে কিন্তু দেখেন এই যে অরেঞ্জ কালার সুতা, আর হচ্ছে আপনার একটু রেড কালার সুতা দিয়ে আপনার মানে কি চুন্নি স্টাইলের বল প্রিন্ট স্টাইলের কাজ করা আছে। খুবই সুন্দরভাবে কারুকার্যগুলো করা আছে, সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করা। এটা মানে কি একদম পিটানো কাজ করা, ঠিক আছে। কিছু কিছু কাজ আছে কিন্তু আপনার উপর থেকে উঠে থাকে, এটা কিন্তু উঠার কোনো ভয় নেই, আপনার জরি উঠার কোনো ভয় নেই। আর জরিটা কিন্তু আপনার ম্যাট গোল্ড রেশম জরি দিয়ে কাজ করা আছে। এটা হচ্ছে আপনার ফুললি আপনার বডির কাজটা, নিচের পার উপরের পার কিন্তু আপনার সমান একই ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন। ডিজাইনটা একদম লাস্ট টু ফার্স্ট পর্যন্ত কাজ করা পাচ্ছেন। এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা হচ্ছে আপনার শর্ট আঁচলের মধ্যে, খুবই ওয়াও একটি ডিজাইনের মধ্যে কাজ করা আছে। দেখেন খুবই সুন্দরভাবে আপনার চুন্ডি স্টাইলের কাজ করা, আপনার এখানে দেখেন ঝাড়খানি স্টাইলের কাজ করা আছে, দেখেন খুবই সুন্দরভাবে আছে। আপনার ভিতরে কিন্তু আপনাদের ছোট ছোট একদম পিটানো কাজ করা, যাদের পছন্দ তাদের জন্য, এখানে কোনো হিবিজিবি কোনো কাজ নেই, একদম মানে কি ফিনিশিং ভাবে কাজ করা আছে। আপনার ক্যামেরাতে আপনার ভিডিওতে কিন্তু ভালো ফুটবে, আপনারা যে কোনো পার্টি ফাংশনে পরে যান ইনশাআল্লাহ আপনার মনে করেন কি এক দেখে সবাই পছন্দ করবে, আর সবাই জিজ্ঞেস করবে এটা কোথা থেকে নিয়েছেন। আপনারা বলতে ভুলবেন না যে এটা আপনারা মিতু কাদান থেকে নিয়েছেন, কারণ আপনারা বললে কিন্তু আমাদের গুডেল বাড়বে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা দেখাইলাম, এখন দেখাবো ব্লাউজটা। ব্লাউজটা কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনার লং,
অনেকেই আপনারা কুচি একটু বেশি দেওয়ার জন্য ব্লাউজটা কাটে না, তাদের জন্য এই জিনিসটা সুবিধা আছে। আপনার এই কালার আপনার অন্য ফ্যাব্রিক দিয়ে আপনারা ব্লাউজ বানিয়ে নিয়ে পড়তে পারবেন, বা অনেকেরই আপনার এক্সট্রা ব্লাউজ থাকে। কুচিটা যদি বেশি চান তাহলে আপনার ব্লাউজটা কাটার কোনো দরকার নেই, আর যদি চান যে ম্যাচিং করে পরবেন তো অবশ্যই আপনারা ম্যাচিং করে পরতে পারেন। এটা হচ্ছে আপনার দুই স্লিপের কাজ করা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পাড়ের সাথে ম্যাচিং করে আপনার ব্লাউজের দুই সাইডে কাজ করা দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লালচে মেরুনের মধ্যে মিনা করা, আমার প্রথম যে ডিজাইনটা আছে ওইটারই আরেকটা কালার। এর আগে আমি ব্লু কালার দেখাইছি, আর এটা হচ্ছে আপনার লালচে মেরুন। অন্য অন্য কালার আছে, লাইট কালার, ডিপ কালার, ঠিক আছে, মিডিয়াম কালার, মানে কি বয়সীদের কালার, যে কোনো কালার চান আপনার দেওয়া যাবে। এটার ভিতরে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে। এই ডিজাইনটা কিন্তু আমি দেখাইছি, কিন্তু ডিজাইন এক, কিন্তু কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা এক একটা এক এক রকমের মতো লাগে। এটা হচ্ছে আপনার লালচে মেরুনের ভিতরে আপনার লতা পাতা স্টাইলের কাজ করা আছে, ভিতরে কিন্তু আপনার মিনা করা পাচ্ছেন। এক একটা ফুলের মধ্যে কিন্তু আপনার তিনটা করে কালার দেওয়া আছে, গোল্ডেন কালার, ইয়েলো কালার দেওয়া আছে, গোল্ডেন কালার দেওয়া আছে, আপনার পেস্ট কালারের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। খুবই সুন্দরভাবে কাজ করা আছে। জড়িগুলো এত সফট, মানে আমি যে ধরতেছি এত আরামদায়ক লাগতেছে, এত ফিল পাচ্ছি, মানে কি শাড়িটা এত ভালো শাড়ি যে বলার বাইরে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর আমাদের শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ইনবক্স করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার নিচের পাটটা, এটা হচ্ছে সরি আপনার উপরের পাটটা, উপরের পাটটা কিন্তু ছোট হবে আর নিচের পাটটা কিন্তু একটু বড় হবে, ঠিক আছে, মানে একটু মিডিয়াম পাটটা। এটা হচ্ছে আপনার শর্ট পাড়, এটা হচ্ছে আপনার মিডিয়াম পাড়, এটা কিন্তু স্কার্ট পাড় না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার শর্ট পাড়ের মধ্যে, আর এটা একদম একদম মানে লাস্ট সাইজ, মানে কি এখান থেকে একবার আঁচলের কোনা পর্যন্ত আপনার কাজটা পেয়ে যাচ্ছে। দেখেন ফুললি বডিতে আপনার কাজ, দেখেন কুচি করলে এত সুন্দরভাবে বসে, এগুলো ফুলে থাকার শাড়ি না, সিল্ক খাদ্যগুলো সবারই পছন্দ। এটার আরেকটা আছে আপনার জর্জেট খাদ্য, ইনশাল্লাহ ওইটারও আপনারা ভিডিও পেয়ে যাবেন, ঘরে বসে আপনারা দেখতে পারবেন। তো আপনারা ঘরে বসে আপনাদের শাড়িগুলো যদি আপনারা নিজের হাতে পেতে চান, যে যেখানেই থাকেন না কেন, আমরা ইনশাল্লাহ মিথুকাতানের পক্ষ থেকে আপনারা পাঠিয়ে দেবো, ডেলিভারি দিয়ে থাকি আমরা, যেখানে আপনার ঢাকার ভিতরে, ঢাকার বাইরেও আমরা দিয়ে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা কিন্তু ওয়াও একটি আঁচল, আমি আগেও দেখাইছি এই ডিজাইনটা, কিন্তু এই কালারের মধ্যে কিন্তু জোস লাগতেছে। এটার মধ্যে কিন্তু আমি দুইটা কালার দেখাইছি, এটার মধ্যে কিন্তু আরো পাঁচটা কালার আছে, এই দুইটা ব্যতীত আরো পাঁচটা কালার আছে, প্রত্যেকটা কালারই হট, ঠিক আছে, একদম হট আইটেম। এটা হচ্ছে আপনার আঁচলটা, ব্লাউজটা কিন্তু আপনার রানিং এ আছে, আমি আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার রানিং এর ব্লাউজটা, ফ্যাব্রিক্সটা কি সুন্দর, মানে এত সফট, এই যে দেখেন থুলথুলে, একদম থুলথুলে সফটের মধ্যে আর আরামদায়ক। সবাই কিন্তু মানে কি ব্লাউজটা যখন তৈরিটা করে, ব্লাউজটা যদি গর্জিয়াস না হয়, মানে কি পরে কমফোর্টেবল না হয়, তাহলে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে। কিন্তু ফ্যাব্রিক্সটা দেখেন কি স্মুথের মধ্যে কাজ করা আছে, খুবই সফট, একদম পিওর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে, খুবই সফটের মধ্যে কাজ করা আছে। আর আমার দ্বিতীয় নাম্বার ডিজাইন যেটা আছে, এটা হচ্ছে আপনার চুন্ডি স্টাইলের যে কাজ করাটা, এটা হচ্ছে আপনার চুন্ডি স্টাইল, কিন্তু এটা আমরা চুন্ডি শাড়ি না, এটা হচ্ছে আপনার চুন্ডি স্টাইলের ডিজাইনটা করা আছে আপনার সিল্ক খাদ্যের মধ্যে, ফুললি বডিতে কিন্তু আপনার এই ডিজাইনটাই, ঠিক আছে। আমি এর আগেও একটা কালার দেখাইছি, অনিয়ন কালার, এটা হচ্ছে আপনার ফুললি ডিজাইনটা। পাড়ার মধ্যেও কিন্তু আপনার চুন্ডি স্টাইলের কাজ পেয়ে যাচ্ছেন, বডির মধ্যেও কিন্তু চুন্ডি স্টাইলের কাজ পেয়ে যাচ্ছেন। বডিতে দেখেন এই যে ফ্লাওয়ার ডিজাইনটা যে করা আছে, এক একটা ফোটা ফোটা কিন্তু আপনার চুন্ডি স্টাইল, এক একটা ফোটা কিন্তু আপনার চুন্ডি স্টাইল দিয়ে কাজ করা আছে, কোনো লতা পাতা নাই, ঠিক আছে, একদম ডিফারেন্ট কোনো শাড়ি, মানে কি আগে এরকম ডিজাইনের মধ্যে আসেনি। এই যে এটা হচ্ছে আপনার পাটটা, পাটটা দেখেন কি সুন্দরভাবে, এটার মধ্যে আপনার চুন্ডি স্টাইলের ছোঁয়া আছে, আর সাইডে কিন্তু আপনার পাতা দিয়ে লতা পাতা স্টাইলের কাজ করা আছে। ফুললি বডিতে আপনার এই ডিজাইনটাই পেয়ে যাচ্ছেন, আর দুই সাইডের পার কিন্তু একই পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা এখন দেখাবো, ওয়াও কত সুন্দর একটি আঁচল, যতবার দেখি ততবারই ভালো লাগে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আঁচলটা, একদম ডিফারেন্ট, একদম নতুনের মধ্যে, কেউ বলতে পারবে না যে এই টাইপের ডিজাইন আগে এসেছে, এই টাইপের কোনো দিন আসে নাই, একদম নতুনভাবে চলে আসছে। আমরা মিথুকাতানের, আমাদের মিথুকাতানের পক্ষ থেকে একদম নতুন নতুন হট আইটেম, নতুন 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 কালেকশনের মধ্যে চলে আসছে, এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে, এত সফট, একদম নিখুঁতভাবে কাজ করা আছে, দেখেন কি সফটের মধ্যে ফ্যাব্রিক্সটা। এটারও ব্লাউজ কিন্তু আপনার ম্যাচিং পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ঠিক আছে, খুবই সফট, একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে, খুবই সফট পিওরের মধ্যে, একদম কি বলবো, মানে কি বলার বাইরে, আপনারা মানে কি যখন এটা আপনার টাচ করবেন তখনই বুঝতে পারবেন যে শাড়িটা কত সফটের মধ্যে, ঠিক আছে। তো এভরিওয়ান, আপনারা সবসময় দেখি আপনারা কমেন্ট করে থাকেন যে আপনারা প্রাইস বলেন না কেন, প্রাইস বলেন না কেন, প্রাইস বলেন না কেন। তো আজকে এটা নিয়ে আমি কথা বলবো, প্রাইস না দেওয়ার কারণ হচ্ছে আমাদের
মানে কি বেশিরভাগ সেল হয় আপনার হোলসেলে, তো যারা হোলসেলে মানে কি আমাদের থেকে নিয়ে থাকে, 10 টাকা দিয়ে যদি নিয়ে থাকে তার 12 টাকা না বিক্রি করলে তার কিন্তু প্রফিট হবে না। তো এখানে একটা ভ্রমর থাকে, ঠিক আছে, উনি আমার থেকে হোলসেলে নিচ্ছে কারণ 2 টাকা লাভের আশায়। তো এখানে যদি আমি প্রাইসটা বলে দিই, ওই ভাইয়ের কিন্তু আর ওইখানে 2 টাকা প্রফিট হচ্ছে না, তার জন্য আমরা প্রোডাক্টের প্রাইসটা দেওয়া হয় না। তো আশা করি আমাদের সব কথা আপনারা বুঝতে পারছেন। আর আমাদের শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের সাথে ইনবক্স করবেন, বা আমাদের ঠিকানা দেওয়া আছে আমাদের ভিডিওর স্ক্রিনে, আমাদের নাম্বার এবং লোকেশন দেওয়া আছে, ঠিক আছে। আমরা ঢাকার ভিতরে কিন্তু আপনার ডেলিভারি দিয়ে থাকি, ঢাকার বাইরেও ডেলিভারি দিয়ে থাকি। তো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, আর বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন সবসময় যেন আমাদের ভিডিওগুলো আপনাদের ভিডিওর স্ক্রিনে থাকে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। I'm going to go to the next one.